আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের কি শুরু হওয়ার কথা ছিল? জ্যামিতির এইগুলা পড়তে হবে, তাই না? এরকম কথা ছিল না? জি স্যার, জ্যামিতির কোশ্চেন গুলো সলভ করার কথা ছিল। ঠিক আছে। কয়জন আসলো? ৬ জন। আপনাদের এই যে পার্টিসিপেন্ট লিস্ট, একজন আছেন অনেক বড় নাম দিয়ে, কে? ১HPRI70, অনেক বড় একটা নাম দিয়ে আছে, কে আছে এটা? এই যাকে যে মিউটের পাঠালাম, সে কথা বলেন তো। জ্যাকস্টন মিউট। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। নাম কি, এই অবস্থা কেন স্যার? আই এম সরি, আমি ঠিক করে নিচ্ছি এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা যখন জুমে ঢুকবেন তখনই ঠিক করবেন। হ্যাঁ, এখন যদি ঠিক করেন, আবার যখন ঢুকতে যাবেন দেখবেন যে আবার প্রবলেম আছে, এরকমই থেকে যাবে। জি স্যার, আমি ঠিক করে নিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে? আচ্ছা, এখন তাহলে আমরা আমরা খায়রুলের অঙ্কগুলোতে চলে যাই। জান্নাত, নূরি জান্নাত কি রেগুলার ক্লাস করেন? না স্যার, মাঝে মাঝে। আমি আজকেই হচ্ছে জয়েন হইলাম। আচ্ছা, ওই যে অ্যাড করছে কি জানো, ছোট? হ্যাঁ হ্যাঁ, ছোট।
আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন, দেখেন কেমন লাগে। আর একজনও তো আছে, মনে হয় দুজনকে অ্যাড করেছে। আমাকে অ্যাড করেছিল, আমাকে আর রানু আপুকে। ওকে, তাহলে আমাদের কথাবার্তা শেষ। আমাদের হচ্ছে রেখা ও কোণ, আমরা এই অংশটা একটু পড়াশোনা করব। এই অংশটা অল্প একটু পড়াশোনার মধ্যে আছে, হচ্ছে প্রথমে আছে বিন্দু কি সে বিষয়ে কিছু কথাবার্তা। আচ্ছা, বিন্দু কি সে বিষয়ে কথাবার্তা, বিন্দু শুধু অবস্থান আছে, কোনো মাত্রা নাই। মাত্রা মানে এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটার একটাও নাই। এই যে এইটুকু শুধু একটা, এটা একটা বিন্দু। আসলে বিন্দুর না বাস্তব কোনো ইয়েই নেই, অস্তিত্বই নাই। হ্যাঁ, আমি যেটা বুঝি, কারণ এরকম কিছু কি পাওয়া যায় যার কোনো ইয়ে নেই, মাত্রা না, এই কোনো দৈর্ঘ্য নেই। আমি যে এই যে একটা ফুটা দিলাম, এই ফুটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই পাওয়া যাবে, তাই না? দাঁড়ান, আমি দেখাচ্ছি যে একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কেন কেন পাওয়া যাবে না। বাস্তবে কোনো বিন্দুরই অবস্থান নেই। এইটা যদি একটা বিন্দু হয়, ঠিক আছে, এটা যখন আমি এরকম ছোট করে দেখালাম, এই যে ছোট্ট একটা বিন্দু, কিন্তু এটা আমি যত বড় করব, এই যে এই তো একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই পাওয়া যাচ্ছে, মাপ দিলেই পাওয়া যাবে, হয়তো বা একটু ইয়েতে পাওয়া যাবে, ওটাকে কি বলে, এই যে আমার 1600 জুম, হাইয়েস্ট জুম, এই যে ঠিকই পাওয়া গেছে বিন্দুটা। এর একটা দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্য পাওয়া যাবে, প্রস্থ মাপলে প্রস্থ পাওয়া যাবে। এই আপনারা যে পিকজেলের নাম শুনেছেন না, এই দেখেন সেই পিকজেল, এইগুলো হচ্ছে পিকজেল। এই দেখেন, এটা হচ্ছে একটা পিকজেল, এটা আর একটা, এই একটা স্কোয়ার, পিকজেল হচ্ছে সব স্কোয়ার। দেখেন এইখানে একদম, ওই যখন ছোট্ট করেছিলাম তখন মনে হচ্ছিল এটা একটা বৃত্ত, কিন্তু যখন অনেক বড় করলাম তখন একদম মোটামুটি ক্লিয়ার যে সবগুলো এক একটা হচ্ছে বর্গ, এক একটা বর্গ সমন্বয়ে গঠিত। এই পিকজেল, ওই যে পিপিআই, পিপিআই পিকজেল হচ্ছে পিকজেল পার ইঞ্চ, ঠিক আছে, প্রতি ইঞ্চিতে কত কতটা এরকম পিকজেল আছে, এরকম ছোট্ট স্কোয়ার আছে। এটা হচ্ছে 10 PPI, 10 PPI মানে 1 ইঞ্চিতে, এখান থেকে এ পর্যন্ত যদি 1 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে 1 ইঞ্চির একটা বর্গক্ষেত্রে, 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটা বর্গক্ষেত্রে এরকম 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10টা থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10টা করে থাকে। এই এটা কিন্তু হচ্ছে অঙ্কের সাথে সম্পর্কিত না, এমনি জেনারেল নলেজের সাথে সম্পর্কিত, এমনি আপনাদেরকে বলতেছি, আমি জানি তাই আপনাদেরকে জানাচ্ছি। তো এই যে এইগুলো হচ্ছে এক একটা পিকজেল বলে। যখন এই 10 PPI, তার মানে 1 ইঞ্চিতে 10টা ভাগ আছে, 20 PPI হলে এই ক্ষুদ্রগুলো আরো ছোট, এই ক্ষুদ্রগুলো আরো ছোট হবে, ঠিক আছে। 100 PPI মানে 1 ইঞ্চিতে 100 ভাগ করবে, ঠিক আছে, 100 ভাগ। যখন 1080p, 1080p পিকজেল যখন বললে আমরা, তার মানে ওই যে পিপিআই, 1080 পিকজেল মানে 1 ইঞ্চিতে 1080টা ভাগ, এরকম ছোট ছোট বর্গ করে ভাগ করে তারপরে ছবি দেখায়। এই জন্যই যত হচ্ছে রেজুলেশন বেশি হয় আপনার ছবি, তত নিখুঁত, ক্লিয়ার, একদম খুব সুন্দর দেখায়, এটার কারণ, আর কোনো কারণ নেই। এইটাই যদি আরো ছোট হতো তাহলে এটা তো আরো 1600 জুম করেও আরো সুন্দর গোল দেখাতো, কিন্তু এটা তো আর সেটার সুযোগ পায় নাই, এই জন্য এটা এরকম অবস্থা হয়েছে। এবার আর দেখেন, একদম মনে হবে যে একটাই বিন্দু ওখানে একটাই আছে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, বিন্দুর কথা বলতে যে পিকজেল বলে আসলাম। ওকে, যে সকল বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। একই সরলরেখায় মানে এ একটা বিন্দু আর এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, এই তিনটা বিন্দু যদি
একই সরল রেখায় থাকে তাদেরকে হচ্ছে ইয়ে বলে, যাকে কি বলে সমরেখ বলে, সমরেখ সমান রেখায় একই রেখার উপরে অবস্থিত সমরেখ, ঠিক আছে সমরেখ বলে। আর দুইটা সরল রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর নাম হচ্ছে সমবিন্দু। সমবিন্দু দুইটা আলাদা আলাদা, একটা হচ্ছে যখন অনেকগুলো বিন্দু একই সরল রেখায় আছে তখন বিন্দুগুলোকে বলবে সমরেখ বিন্দু, ঠিক আছে, আর যখন এটা বলবে তখন হচ্ছে সমবিন্দু। দুটি সরল রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে, মানে একটা সরল রেখা একটা সরল রেখা শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করতে পারে আর কিছু পারে না। আর দুইটা দুইটা বিন্দু দিয়ে একটি মাত্র সরল রেখা আঁকা যায়, একটা বিন্দু একটা বিন্দু শুধুমাত্র, আপনার উপায় আছে একটা একটা সরল রেখায় আঁকতে পারবেন পারবেন না? আর একটা বিন্দু দিয়ে কয়টা সরল রেখা আঁকা যায় বলেন তো, তারা বলেন একটা বিন্দু দিয়ে কয়টা সরল রেখা আঁকানো যেতে পারে? একটা বিন্দু দিয়ে কয়টা সরল রেখা আঁকানো যেতে পারে স্যার? অসংখ্য, অনেকগুলো অনেকগুলা, এই যে এরকম একটা এরকম একটা এরকম একটা এরকম অসংখ্য আঁকতে পারবেন। কিন্তু যদি বিন্দু দুইটা থাকে তাহলে দুইটা বিন্দু দিয়ে যাবে, এরকম সরল রেখা একটাই হবে, বক্ররেখা অনেক হতে পারে কিন্তু সরল রেখা একটাই হবে। আচ্ছা এই যে সরল রেখা এগুলোর কথা বলে ফেলেছেন, এই এই লাইনটা আপনারা এমনিতেই জানেন যে কোন সরলরেখার বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্ব দৈর্ঘ্য ক্ষুদ্রতম, মানে এরকম একটা বাইরের বিন্দু থেকে এই সরলরেখার উপরে যতগুলো সরলরেখা আঁকতে পারবেন কোনো সমস্যা নেই, আঁকেন আঁকেন আঁকেন, এদের মধ্যে যেটা লম্ব সেটা যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লম্ব, এটা হচ্ছে মেইন কথা, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে লম্ব, এটা আমরা জানি। কিন্তু যে একটা এই যে এই রেখাটা আর এই রেখাটার উপর খাড়া দাগটাই তো হচ্ছে লম্ব, তো খাড়া দাগ মানে সে তো একটু বাঁকা হওয়া মানেই তো সেটা হচ্ছে একটু বড়, মানে বিষয়টা আমি যদি এইভাবে আঁকাই যদি এখানে আঁকতাম এইটা তো, আমি যদি এখান থেকে এইরকম দিক খাড়া, এটা হচ্ছে খাড়া, এইটা যদি একটু বাঁকা করি, আমি যদি একটু বাঁকা করি আমি এটা একটু সরাই নিই, এটা একই একই দুইটা হচ্ছে একই মাপ, ঠিক আছে একই মাপ, কিন্তু আমি যদি এইটাকে এইটাকে যদি একটু বাঁকা করি একটু বাঁকা করি এই যে দেখেন এটা ঠাই পায় নাই, ঠিক আছে একটু বাঁকা করলে এটা ঠাই পায় নাই, তার মানে আর একটু বড় হতে হবে। সামান্য একটু সরিয়েছি তাতেই দেখা যাচ্ছে যে এতটুকু এতটুকু শর্ট হয়ে গেছে, আরো আরো যদি দূরে সরাই ঠিক আছে তাহলে আরো আরো বেশি শর্ট হয়ে যাবে, অর্থাৎ আমি যদি এখন এরকম করে যদি আরো আরো দূরে সরাই দেখেন আরো কত কত ওখানে শর্ট হয়ে গেছে, যত দূরে দিব তত, ওই যে আমরা তো এটা আমাদের কমন সেন্স বলে বাঁকা করলেই আসলে বড় হবে, এই জন্য সবচেয়ে ছোট দূরত্বটাই হচ্ছে লম্ব। আচ্ছা গেল, আর বক্ররেখা সম্পর্কে তো কথাই নাই, চলমান বিন্দুর গতিপথই হচ্ছে বক্ররেখা, যে যেদিক সেদিক যাক দিক পরিবর্তন করলে কোনো সমস্যা নেই, এই যে এখান থেকে শুরু করে এদিকে দিকে 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 এরকম 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 বক্ররেখা। সমান্তর রেখা কি? দুইটা রেখা মধ্যে যদি আজীবন সমান দূরত্ব বজায় থাকে, সকল স্থানে যদি সমান দূরত্ব বজায় থাকে তাহলে তাদেরকে সমান চলাচল রেখা বলে।
যেটা আপনাদের আগেও আমি বলেছি, সমান্তরাল সরলরেখার সাথে সমান হওয়ার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এই যে এইটা এবং এটা দূরত্ব সবসময় সমান, তাই এরা সমান্তরাল সরলরেখা। এবং শুধু তাই না, একটা সরলরেখা এইখানে আর একটা সরলরেখা এখান থেকে এদিকে, তো এরা কি সমান্তরাল হতে পারে? এটা কি সমান্তরাল হতে পারে? কোন চান্স আছে? মনে করেন এটা আমি এবি নাম দিলাম আর এটা হচ্ছে সিডি নাম দিলাম, এবি আর সিডি কি সমান্তরাল সরলরেখা হবে? কেউ বলেন। হবে জি স্যার, হবে হবে, কারণ এইটাকে যদি বর্ধিত করেন তাহলে এইভাবে বাড়তেই থাকবে, এটাকে বর্ধিত করলে এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই যে মাঝখানের যে দূরত্বটা লম্ব দূরত্ব যেটা, ঠিক আছে, দূরত্ব মানেই লম্ব দূরত্ব, ঠিক আছে? যদি অন্য কোনো ভাবে না বলে দেয় তখন দূরত্ব মানে সোজাসুজি দূরত্ব, দূরত্ব কখনো বাঁকা হয় না। আমি যদি এখান থেকে এটা যদি ডি বিন্দু হয়, যদি বলি ডি বিন্দু এ থেকে ডি বিন্দু দূরত্ব, তাহলে একদমই সোজাসুজি দূরত্ব। আর যদি বলি এ থেকে এই বাহুর দূরত্ব, হ্যাঁ এটা বাহু সরলরেখার দূরত্ব, তার মানে সোজা লম্ব দূরত্ব। যদি স্পেসিফিক না করে দেয় দূরত্ব বললেই লম্ব দূরত্ব, যেমন এই দুইটা বিন্দু, এই দূরত্ব মানে এই সোজাসুজি দূরত্ব, আমরা ঘুরায় পেঁচায় দূরত্ব না, এটাই আর কি। এটা গেল সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? সমান্তরাল সরলরেখার এই এই ভেতরের কথাগুলো আমরা কিন্তু পড়েছি, ওই একান্তর কোণ যখন পড়েছি তখনই আমাদের পড়া হয়ে গেছে। এখন এই প্রশ্নগুলো সহজ আছে, কিন্তু একটু একবার একটু পড়ি যে যে রেখার রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা কয়টা। রেখা রেখার প্রান্ত বিন্দু বলতে কি বোঝায়? রেখা রেখা মনে আছে এরকম, রেখা এদিকে চলমান, এদিকেও চলমান, এই জন্য এর কোন প্রান্ত বিন্দু নাই, ঠিক আছে? আর কার জন্য প্রান্ত বিন্দু আছে বলেন তো? হ্যাঁ আমি একটু বলে দিই, রেখা হচ্ছে এরকম দুপাশেই চলমান, ঠিক আছে? এই জন্য ওর কোন প্রান্ত বিন্দু নেই। আর রশ্মি, রশ্মি হচ্ছে এক পাশ থেকে শুরু হয়ে এক পাশে চলমান, এই জন্য এর প্রান্ত বিন্দু একটা আছে একটা নাই। আর রেখাংশ যেটা, রেখাংশ যেটা সেটা এই যে এই পাশেও শেষ এ পাশেও শেষ, মানে রেখার একটা অংশ কেটে নাও, সেটা হচ্ছে রেখাংশ। এই জন্য রেখাংশের দুখানা প্রান্ত বিন্দু আছে, এটা দিয়ে এটা আসার মতো প্রশ্ন আর কি জ্যামিতিতে। দুটি সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে? সমান্তরাল কিভাবে ছেদ করবে স্যার? কিভাবে ছেদ করবে না, এই জন্য উত্তর নাই। এক মিনিট, আমার একটা ফোন এসেছে।
সরি অনেক সময় চলে গেল। ওকে, তো এই যে দুটি সন্ত্রাস লেখা কয়টি বিন্দু ছেদ করে? এটা জীবনও ছেদ করে না, আসলে এটা উত্তর নাই। এটা উত্তর নাই। এখন এরা কোন অ্যাঙ্গেলে উত্তর করেছিল জানি না, তবে যদি এরকম হয় যে দুটা সমান্তরাল সরল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে, এখানে যদি কোনো কারণে একটা অসংখ্য থাকতো, আপনি সেই অসংখ্য বিন্দুটা হচ্ছে আনসার দিলেও দিতে পারতেন। এটা কিন্তু একটু একটু করে, মানে একটু বড় ভাবে চিন্তা করলে একটু হয়, তাছাড়া আর কোনোটাই হয় না। দুইটি সমান, আবার আর একটা প্রশ্ন থাকে, দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত? দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ, একটা সরলরেখা একটা সরলরেখা, এদের মধ্যবর্তী কোণ কত? কোণ হচ্ছে 0°। হ্যাঁ, এটা একটু মুখস্থ রাখেন, তার মানে এর একটার উপর একটাই তো, এর আর আবার ইয়ে কি হচ্ছে আপনার, অর্থাৎ এইটাকে তো ঠিক এটার উপরেই থাকে। এই জন্য এই মাঝখানে আর কোনো কোণ থাকে না। তো এই যে এরকম যখন মাঝখানে কোণ থাকে না 0°, তখন তার মানে আমরা এটা বুঝি, মানে এটা বৃহত্তর স্বার্থে, বৃহত্তর অর্থে বুঝি যে এটা প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা বিন্দুতেই ছেদ করেছে, পুরো একটার সাথে আর একটা মিলে গেছে। এই জন্য যদি বলা যায় যে অসংখ্য বিন্দুতে ছেদ করেছে, তাহলে একটু একটু হয় আর কি, মানে না হতে হতে হয়, ঠিক আছে, মানে কোনো জোরালো কিছু বলা যাবে না। যদি থাকে অসংখ্য, তাহলে অসংখ্যটা দিবেন, আর যদি বলে একটিও না, তাহলে একটিও নাতে দিয়ে দিবেন, ঠিক আছে। মেইন কথায় কোনো বিন্দুতে সেট করে না, কিন্তু যখন অসংখ্য দিয়ে দিবে তখন আবার একটু ভাবার বিষয় চলে আসবে, তখন চিন্তা করবেন যে প্রশ্নকর্তা ওইটা চাচ্ছে মনে হয়, এই জন্য ওইটা অসংখ্যটা অপশনে রেখে দিয়েছে। আচ্ছা, কোন কোনের ক্ষেত্রে আমরা বহুত বলেছি, আমরা আর কোন নিয়ে আলোচনা করলাম না, শুধু 90° কোনটা যেন একটু মাথায় থাকে, এরকম বাঁকা হোক উল্টো হোক উপরের ওইটুকু বুঝি না, একটু যদি বুঝাই দিতেন। সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত, তার মানে এইটাকে যদি এটার উপরে ফেলা হয় তাহলে একেবারে মিলে যায়, তাহলে যদি মিলে যায় এরকম, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 0। যদি একটু যদি আমরা একটু একটু এরকম করে কোণ করে নিতে পারতাম, যদি এরকম একটু কোণ করতাম, তাহলে এই যে এইভাবে এইভাবে মিললে একটা কোণ তৈরি হতো, একটা কোণ তৈরি হতো, ঠিক আছে। কিন্তু এখন কোনো কোণই তৈরি হতো, আর যখন একদম একদম হচ্ছে ইয়ে ছিল, এটাকে কি বলবো, যখন একদম এইভাবে ছিল তখন কোনো কোণই হয় না, এই জন্য বলা হয় সমান্তরাল দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ 0। আচ্ছা, মধ্যবর্তী কোণ 0 বলতে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই সরলরেখা ওই সরলরেখার উপরের সাথে একদম পুরোপুরি মিলে যায়। তো যখন পুরোপুরি মিলে যায় তাহলে কয়টা বিন্দুতে ছেদ করে ওই সরলরেখাকে, বর্তমান এই সরলরেখা কয়টা বিন্দুতে ছেদ করে? তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো অসংখ্য বিন্দুতে ছেদ করে, অসীম অনেক বিন্দুতে ছেদ করে। এই সেটাই আমি বললাম, যদি কখনো এটা উত্তর এখানে থাকতো যে অসংখ্য বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা আমরা বলতাম যে তাহলে উত্তরটা অসংখ্য দিলেও দিতে পারতাম, ঠিক আছে। এখানে তো সঠিক উত্তর নাই, ওরাও লিখে দিয়েছে এখানে উত্তর অপশন দেয় নাই। আমি কি বুঝাতে পেরেছি এই বিষয়টা? আর এইটা যদি ঘটতো, বেসিক্যালি এখানে হচ্ছে অসংখ্য বিন্দুতেই ছেদ করতেছে। হ্যাঁ, দুটো সমান্তরাল সরলরেখা অসংখ্য বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু অসংখ্য অপশনে নাই বলে আর ওরা দিতে পারে নাই। যদি যদি অপশনে কোনো বিন্দু, আমি যে প্রশ্ন এভাবে করলাম দুটি সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে, গতে অপশন দিলাম হচ্ছে একটিও না, ঠিক আছে, একটিও না, আর ঘতে দিলাম হচ্ছে অসংখ্য, তখন এইটা চুজ করবেন, ঠিক আছে, একটিও না তো চুজ করেন, এইটাই ইন জেনারেল সেন্স একটাও না, ঠিক আছে। আর অসংখ্য হচ্ছে একটু বড় করে যদি চিন্তা করেন তাহলে অসংখ্য, এরকম মানে ব্রড সেন্সে চিন্তা। এইটা দুটি সমান্তরাল সরলরেখা যদি না হয়ে দুইটি তীরযোগ সরলরেখা হতো, যদি তীরযোগ সরলরেখা কয়টি বিন্দু ছেদ করে তাহলে আনসার কত হতো বলেন? দুটি তীরযোগ রেখা কয়টি বিন্দু ছেদ করে? স্যার চারটি হবে কি?
এই একটা রেখা একটা রেখা, চারটা বিন্দু হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে দুই একটা একটাই, আবার দুটো দুটো মাথায় ঘুরতেছে, অপশনে নাই আর কি, ওটা একটাই হবে। তাহলে কাজ জি স্যার একটাই সেট করতে পারে, তার বেশি করে না। ওকে, সুকোকোণ, সমকোণ, স্থলকোণ, সরলকোণ, প্রবিদ্ধকোণ সবই আমরা আলোচনা করেছিলাম, এখন আর একদম সলিড আলোচনা করেছি, আপনারা একবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবেন আরো। ওকে, অঙ্ক প্রশ্নগুলো কেমন আসে? এই যে রাকুবে এসছে যে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট কোণকে কি কোণ বলে? একদম মুখস্থ, প্রবৃদ্ধ। 180 থেকে যেহেতু বড় আর 360 থেকে যেহেতু ছোট, প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ। তারপরে এগুলাও একই এসছে, এই যে 7 নম্বরটাও একই একই কথা, শুধু সুন্দর করে অন্য স্টাইলে লেখা, যে এর মান 180 থেকে বড়, 360 থেকে ছোট। যে পারে না তার জন্য এইগুলাই দেখালো যে খুব অসুবিধা হয়ে যায়, এ আবার কি জিনিস? আসলে কিছুই না, এর মান 180 থেকে বড় হচ্ছে, এই যে আবার এইদিকে এই চিহ্নটা মানে 360 থেকে ছোট হচ্ছে, এইটুকুই। আচ্ছা, বিপরীত কোণ, বিপরীত কোণের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে বিপরীত পাশের দুইটা কোণ। আচ্ছা, ওই বিপরীত কোণ দিয়ে, বিপরীত কোণটা যদি আর একটু বলতেন, মানে ওটা ভুলেই পরস্পর সমান, এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আবার ঠিক একই ভাবে এই কোণটা আর এই কোণটাও সমান, এটা যদি 120 হয় তাহলে এটাও 120, এই হচ্ছে বিপরীত কোণ। তো এখন এই একটা চিত্র এসছে, এই চিত্রতে ওরা খুব সম্ভবত ওয়াই এর মান চাচ্ছে, ওয়াই ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা মান চাচ্ছে। এখন যদি আপনাকে বলি ওয়াই ইকুয়াল টু কত, এখন যদি বলি এক্স ইকুয়াল টু কত, বলতে পারবেন? এখন তো একটু চিন্তা করে বলতে পারেন কিনা, এক্স এর মান কত? ষাট, 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুই রকম কথা আসছে। এই দেখেন, এই এই যে শুধু x এর মান যে কত আমার বলার আসলে কোনো সুযোগ নাই, কিন্তু আমি দেখতেছি এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের যোগফল কত, এটা তো আমরা নিশ্চয় বলতে পারবো। স্যার 180 ডিগ্রি, 180, তার মানে x যোগ 2x সমান 180 ডিগ্রি, তাহলে 3x সমান 180 ডিগ্রি, তাহলে x সমান কত? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, যে 60 বলেছে সে ঠিক বলেছে, x এর মান 60 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমি মোটামুটি এখন শিওর হয়ে গেলাম যে এই পাশটা 60 ডিগ্রি, তাহলে এই পাশটা কত ডিগ্রি হবে? কারণ আমরা জানি যে এটা টোটাল তো 180, তাহলে এটা 60 হলো 180। আচ্ছা, এইটুক যদি 120 হয় তাহলে এইটুক কত? কিন্তু আমি তো ওইসবে বলি নাই, আমি বলেছিলাম যে এইটুক যদি 120 হয় তাহলে এই পাশটুক কত, কারণ এই টোটালটা তো 180, একটা রেখার উপর একটা কোণ, দেখেন একটা রেখার উপর, এই যে এটা পুরোটা সরল কোণ হয়ে আছে, ঠিক আছে, সরল কোণ, সরল কোণ, এই জন্য আমরা বলবো যে হ্যাঁ এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ওয়াই কত করে হবে? 30 করে হবে, 30 করে হবে, এই হচ্ছে, এই হচ্ছে উত্তর, 30 আছে, ঠিক আছে, উত্তর হবে 30, এই দেখেন 30 উত্তর। এগুলো সহজ যখন আপনি ওই সূত্রগুলা
মেইন সূত্র যেগুলো সেগুলো হচ্ছে আপনি একটু ভালো করে পারবেন, তখনই হচ্ছে এগুলো সহজ। আর যদি ওইগুলা মাথায় না থাকে, সবসময় যদি মাথায় না থাকে তাহলে দেখবেন যে বিপদ, এগুলো আর করতে পারবেন না তখন। এখানে কার মান বের করতে বলেছে, এখানে চিত্রে ওয়ার মান বের করতে বলেছে, তাহলে এখন যদি ওয়ার মান বের করতে বলে তাহলে এখন যদি এইটা আর এইটা যদি যোগ দেন তাহলে কত হয়? 180 আচ্ছা, তাহলে আমি এইটা না করে যদি আমি এই কোণ আর এই কোণ যোগ দিতাম তাহলে কি হয়? 5x = 180 না? 36 হয় তাহলে এই কোণটুকুর মান কত? 2x 3 72। আরো সুন্দর করে বলা যায় আবার এই কোণটার মান কত? তাহলে 36 × 2 = 72। তাহলে এই কোণটার মান কত? 72। এই যে হয়ে গেছে, তার মানে y + 30 = 72। তাহলে y থাকলো দিকে, ওদিকে 30 বিয়োগ হয়ে গেল, তাহলে কত হলো? 2 + 4 = 42। বুঝতে পারছেন কি সুন্দর সহজ অঙ্ক 42। আবার যদি বলেন না স্যার আমি ওটা দিয়ে করবো না, আমি এই এইটা পাশ দিয়ে করব, তাহলে এটা বুঝতে পারলাম না, এটা একটু আরেকবার বলুন। এই লাইনটা বোঝা গেছে? এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন তিনের মান কত? 36 হয়ে আমরা বের করলাম যে এই এই কোণ আর এই কোণ দিয়ে বের করলাম 36। তাহলে 36 আর 3 গুণ করলে 108। তাহলে y + 30 = 108 যদি এই 180 থেকে বিয়োগ করি তাহলে 72। তাহলে y সমান কত? 42। ঠিক আছে, এইটা আর এটা একটা যদি আমরা এই সরল কোণ দিয়ে করি। আর একটা বলেছিলাম যে এইখানে যদি x এর মান বসাতেন তাহলে এই পাশটা হতো 72, তাহলে এই পাশ কোণটা কত হতো? এই পাশের কোণ 72, যেহেতু বিপরীত কোণ দুই পাশটায় 72। তাহলে এটা সমান যখন 72, তাহলে এখান থেকে ওই 72 থেকে 30 বিয়োগ করলে 42, যেদিকে যাবেন সেদিকে হবে। দেখেন 11 নম্বরটা আর একটু জটিল, যে ভ্যালু অফ এ এর মান বের করতে বলতেছে, আর কি করা যায়? আমি চিত্রটা অনেক বড় করে দিলাম, শুধু এক চিত্রটাই থাকলো। ওকে, এখন খেয়াল করেন আপনার এ এর মান বের করতে বলেছে, শুধু এ, এই যে এ এটার মান বের করতে বলেছে, আর কিছু না। তাহলে এখন কি করে করা যায় এর মান, এর মধ্যে কি কি খেয়াল করা যায় দেখেন তো। আমি যদি বলি যে 3c = b, কথা কি ঠিক আছে? এই যে এই কোণটা সমান b, এই কোণটা ঠিক আছে কথা? জি স্যার, বিপরীত কোণ হিসেবে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার যদি বলি a = হচ্ছে 2b, কথা কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে যদি আমি বলি এভাবে, তাহলে b = a/2, এটা কি ঠিক আছে? এই যে এই লাইন থেকে ওই লাইনে চলে গেল, জি স্যার। আচ্ছা, তাহলে এখন
এই এই বি এর জায়গায় যদি এখন আমি আবার এ বাই টু লিখি তাহলেও ঠিক আছে না, যেটা যে বি সমান এ বাই টু আমরা বের করেছি, এখন এই বি এর জায়গায় এ বাই টু লিখে দিলাম, ঠিক আছে? জি স্যার সব ঠিক আছে। ওকে, এখন খেয়াল করেন এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। এখন আমার তো বের করতে হবে এ এর মান, এ এর মান, এই সি এর মান কত? সি এর মান কি আমার জানা আছে কিছু? দেখেন তো সি এর মান কত? সি এর মান 60 ডিগ্রি। এই আন্দাজে বলবেন না, কেন 30 ডিগ্রি? না তাও কিছু না, আমরা তো বলতে পারতেছি না যে এরকম তিন ভাগ আপনি করে বলতেছেন। এই দেখেন এইখান থেকে বলতে হবে সি এর মান, এই দেখেন এই যে এই যে 3c সমান তো হচ্ছে a বাই টু, এই দেখেন 3c সমান a বাই টু, সমান সমান, এই যে মাঝখানে সব সমান চিহ্ন আছে। তাহলে c সমান কত? a বাই 6, এইটা আমি শুনতে চাচ্ছি, এইটা c সমান আসলে a বাই 6, 9 ইনটু a বাই 6। এই জায়গাটা, এই জায়গাটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এখন এটা 6, তাহলে আছে 6 এ যোগ এখানে আছে 9 এর সমান 180, তারপরে 9 আর 6 কত? 15, এ সমান এই 6টা দিক গুণ করে দিই, 180 গুণ 6, তাহলে এ সমান কত হবে? 180 গুণ 6 ভাগ 15। এবার একটু ক্যালকুলেশন করেন, যদি আমরা 3 দিয়ে কাটি